গল্পটা হচ্ছে এরকম, আমার মায়ের লাল ছাপার শাড়ি আছে জানেন, এখানে যে মা কাকিমার আছে লাল ছাপার শাড়ি আছে তো ভাইরা আপনাদের বাড়িতে? ছাপার শাড়ির একটা গুণ আছে, একটু বেশি কাচাকাচি করলে রংটা উঠে যায় না। আমার মা লাল ছাপার শাড়িটা বাথরুমে আছাড় মেরে মেরে কাটছে সার্ফ এক্সেল দিয়ে, তোলে আর আছাড় মারে। আমি বাথরুমে গেছি, গেছি মা কাপড় কাটছে, রং ধুয়ে যাচ্ছে। বলছি মা ব্যাপারটা কি হচ্ছে? বলি আরে ব্যাপারটা বুঝলি না, বাংলার মানুষ যতবার তৃণমূলকে ভোট দিয়েছে লাল পতাকাটা আছাড় মেরে মেরে কেচে জেসিপিএম এর, আর এই লালটা কাটতে কাটতে ফিকে হয়ে গিয়ে গেরুয়া হয়ে গেছে, কিন্তু কাপড়টা এক আর গান্ডাটা এক, দুটোর মধ্যে কোনো তফাৎ নাই। তার মানে ওই যে সিপিএম এর হারমাদ এখন হয়েছে বিজেপির জল্লাদ, বিজেপির উন্মাদ, কিন্তু নেতাগুলো এক। ওই হারমাদ গুলোই যারা 11 সালের পর থেকে লজ্জায় মুখ দেখাতে পারে না, মানুষ পেয়েছে তো খালি মুখ দেখাবে কি? ওরা আবার এসে বলে দিদি কি উন্নয়ন করলো? আরে উন্নয়নের উত্তর পরে দেবো, বাংলায় গণহত্যা হয়নি একটাও 9 বছরের ভাই, একটা মানুষকে মেরে মেরে হলদি নদীতে ভাসানো হয়নি, মাটিতে পুঁতে কঙ্কাল বেরোয়নি, এটাই তোমাদের দুঃখ। লাল পার্টি তো রক্ত না দেখলে তোমাদের শান্তি হয় না, আর মমতা ব্যানার্জি রক্ত দেখতে দেবেন না, ওই আশা ভুলে যাও। এই যে সিপিএম এর নেতারা ভুলে গেছেন, সিপিএম কে ভোট দিয়েছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে নেতাগুলো এখন ঘর থেকে বেরোতে পারে না, ওরা ওদের বাচ্চা বাচ্চা ছেলেদের বার করে দিয়েছে, বলে যা বাবা তোরা মাথায় ফেটটি বেঁধে বিজেপির প্রচার কর, তো বেরিয়েছে তো বেরিয়েছে। ওরা প্রচারে কি বলে, একটা ভগবানের নাম নেয় না, এইবার কাজ এখানে নিশ্চয়ই আমাদের কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের মাঝখানে বিজেপির এক দুজন নেতারা কর্মী ঢুকে আছেন। দিলীপ ঘোষকে হোয়াটসঅ্যাপ করবেন, দিলীপ দা আপনি মিটিং করে গেছেন, পরের দিন তৃণমূল একটা করেছে তো বিরাট ভিড়, আপনার চার গুণ, ও তো মেসেজ করার জন্য দাঁড়িয়ে আছে এখানে কোনায় কোনে, আপনারা চিনতে পারবেন না। তাদের উদ্দেশ্যে বলি, তাদের উদ্দেশ্যে বলি, কি করবেন যখন ইচ্ছা হবে ভগবানের নামটা নেওয়ার, আপনারা সবাই দেখুন ওপর থেকে নিচ থেকে ডান দিকে বাদিকে বিজেপি যে নেতা কর্মীরা আপনাদের সামনে ভগবানের নামের স্লোগানটা নিতে আসবে, তাদেরকে দেখান বাবা এই দেখো তৃণমূল কর্মীর থেকে শেখো, কি প্রথমে পায়ের জুতোটা খুলবে, জুতোটা খুলে খালি পা হবে, খালি পা হওয়ার পর হাত জোর করে বলবে জয় শ্রীরাম, জুতো পরে ভগবানের নাম নেওয়া যায় না, মূর্খগুলো সেটা জানে না, মূর্খগুলো সেটা জানে না, ওদের কাছে ভক্তি শ্রদ্ধা ব্যাপার নয়, ওরা রামকে ভক্তির জন্য কাজে লাগায় না, ওরা রামকে কাজে লাগায় ইভিএম মেশিনে পদ্ম ফুলের চাষ করার জন্য, বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন? তাহলে বুঝুন কাজটা ভক্তি আর কাজটা ফন্দি, এটা বুঝলেই বুঝে যাবে। আচ্ছা আপনাদের মনে আছে গত বছর যখন লোকসভা নির্বাচন হচ্ছে 21 সালে অমিত শাহের মাথায় ছিল 7-8টা চুল, 21 সালে সেখান দিয়েও গজাবে জোড়া ফুল, আপনারা উড়িয়ে দিয়েছেন কয়েকজন নেতারে, মানে কর্মী না তাকে ঘিরে ধরে বলছে জয় শ্রীরাম, শুনেছেন তো সবাই শুনেছেন, ভিডিও দেখেছিলেন? আমাকে আমাদের পাড়ার এক তৃণমূল কর্মী বলছে দাদা এটা একটু অস্বস্তিকর হয়ে গেল। আমি বলছি কেন? বলছে না আমাদের নেত্রী যাচ্ছেন আর বিজেপির লোকেরা ঘিরে ধরে বলছে জয় শ্রীরাম, ভিডিওটা দেখছি এটা অস্বস্তিকর। বলছি কি রে ভাই তোমাদের তো বিজেপি ফুল টস বল দিয়েছে 6 মারার কথা, তুমি আউট হওয়ার ভয় পাচ্ছ কেন? বলছে কেন 6 মারার কথা? আমি বলছি একটু মন দিয়ে ভাবো, আপনারাও ভাবুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি করে যাচ্ছেন আর বিজেপির নেতা কর্মীরা তাকে ঘিরে ধরে বলছে জয় শ্রীরাম, তার মানে এটাই আমাদের নেত্রী মমতা ব্যানার্জির মধ্যে বিজেপির নেতা কর্মীরা রামচন্দ্রকে দেখতে পারে, এর চেয়ে বড় গর্বের কথা আর কি হতে পারে, আর কি হতে পারে বলুন তো? আচ্ছা যখন দুর্গা ঠাকুর বিসর্জনে যায়, মা দুর্গা যাচ্ছে, আপনারা বলেন না জয় দুর্গা, বলেন তো আপনাদের এখান থেকে একটা আপনাদের এলাকার ঠাকুর গেল, আমি প্রণাম করলাম, খুব জাগ্রত ঠাকুর, আমি তাকে দাঁড়িয়ে থেকে প্রণাম করলাম, যখন জগন্নাথ রথ নিয়ে বেরোয় সবাই বলে জয় জগন্নাথ, আর মমতা ব্যানার্জি যাচ্ছে বিজেপি বলছে জয় শ্রীরাম, তারপরে গাড়িতে রামচন্দ্রের ফিমেল ভার্সন বসে আছে, তো এটাই তো মানে দাঁড়ায়।
তাহলে এটা হচ্ছে গল্প। আর বিজেপির নেতারা নিজেরাই বোঝে না নিজেদের ফাঁদে কিভাবে জড়িয়ে পড়ে। কেন বোঝে না? কারণ ওরা মানুষের পর্যায়ে পড়ে না, নিজেদেরকেই বলে গরু আমাদের মা, আমরা গো সন্তান। ঠিক আছে, গরুকে মায়ের মতো কেউ ভালোবাসতেই পারে, গরুর দুধ আমরা খাই হতেই পারে, কিন্তু আমায় বলুন তো তার জন্য গরুর জন্য হাসপাতাল তৈরি করতে পারে কেউ? মানুষের হাসপাতাল বন্ধ করে বিজেপির সরকার মধ্যপ্রদেশে গরুর জন্য হাসপাতাল খুলেছে, আর করোনায় রাস্তায় পড়ে পড়ে মানুষগুলো মরছে। আর মমতা ব্যানার্জি কি বলেছে, বাংলার প্রত্যেকটা মানুষ আগামী 1 ডিসেম্বর থেকে স্বাস্থ্যসাথীর কার্ড পাবেন, প্রাইভেট হসপিটালে 5 লাখের চিকিৎসা পাবেন। তাহলে একটা দল গরুর হাসপাতাল করে, আর একটা দলের নেত্রী মানুষের সরকারি হাসপাতাল বানায়, ফ্রি চিকিৎসা করে, আবার প্রাইভেটে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথীর কার্ড দেয়। তাহলে বলুন তো 2021 কি পদ্মফুলের বোতাম টিপে গরুদের সরকার বানাবে কেউ? কেউ বানাবে না। বাংলার মানুষ বোকা নয়, এই বাংলা 5-5টা নোবেল পুরস্কার দিয়েছে দেশকে। এই বিজেপি দলটা বাঙালি বিরোধী দল, বাংলা বিরোধী দল, এটা সবাই ভালো করে জানবেন। আচ্ছা আপনারা বলুন তো মোদিজি কত সালে ক্ষমতায় এসেছিল? ওপর থেকে 2014, ঠিক বলেছেন। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনাদের মনে আছে, জানেন কেউ গুজরাটে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি বানিয়েছে? জানেন তো সবাই? মূর্তিটা কত খরচ হয়েছে জানেন? হ্যাঁ, 3,500 কোটি দিয়ে একটা মূর্তি বানিয়েছে। মূর্তিটা কার? সর্দার বল্লভ ভাই প্যাটেলের। আচ্ছা আগে আপনাদের জানতে হবে মোদিজি কোন রাজ্যের লোক? মোদিজি গুজরাটের লোক। মূর্তিটা কোথায় বানিয়েছে? গুজরাটে। কার মূর্তি বানিয়েছে? সর্দার বল্লভ ভাই প্যাটেলের। তিনি কে? একজন গুজরাটি স্বাধীনতা সংগ্রামী, বা যাই হোক গুজরাটি মনীষী আপনি বলতে পারেন। আচ্ছা বিজেপির যদি বাঙালির প্রতি এত প্রেম থাকতো, নরেন্দ্র মোদি আপনি কলকাতা বা দিল্লির বুকে কেন একটা নেতাজি সুভাষচন্দ্র বসু স্ট্যাচু বানাতে পারলেন না বলতে পারেন? বলতে পারেন কেন বানায়নি জানেন? কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে বাঙালি, আর একজন গুজরাটির মূর্তি বানিয়ে ওই গুজরাটি ভাই কখনো না বানিয়ে বাঙালির মূর্তি বানাবেন। কিন্তু আমাদের দিদি মোদিজিকে বলেছেন, মোদিজি ফাইলগুলো প্রকাশ করুন, নেতাজি কিভাবে মারা গেল আমরা জানতে চাই, কি চক্রান্ত হয়েছিল জানতে চাই। মোদিজি বলছে, না না সে ফাইল তো প্রকাশ করা যাবে না, তাহলে আমাদের পূর্বপুরুষেরা ফেঁসে যাবে। ভাবতে পারেন এইটা হয়েছে ওদের চক্রান্ত। পলে পলে বাঙালিকে শেষ করো। আপনাদের কানে হিন্দু মুসলিম বোঝাতে আছে না? তাহলে মাইনাজকে জেনে রাখুন, এত বড় বড় কথা তো দিলীপ বাবুও বলে গিয়েছেন এখানে, সবকটা কথা শুনেছি, 10টা কথা বলেছেন, তার মধ্যে 10টাই মিথ্যাচার করে গিয়েছেন। একটা কথা জানেন আপনারা, বিজেপির একটা সুন্দর ফর্মুলা আছে, প্রথমে সবাইকে বলবে হিন্দু হিন্দু ভাই ভাই, সব হিন্দুরা বিজেপিকে ভোট দাও, আমরা অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশিদের তাড়াবো, এইটা বলে হিন্দুদের থেকে ভোট চাইবে। এবার আপনি তো নাচতে নাচতে ভোট দেবেন পদ্মফুলের বোতাম, টাকা পিপ করে আওয়াজ হলো, আপনি বলেন এই যে পদ্মফুলের বোতামটা টিপে দিয়েছি, এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের তাড়াবে, আপনার তো খুব আনন্দ। এই একই আনন্দ আসামের হিন্দুদের হয়েছিল। আসামে বিজেপি কি বললো 2016 সালে? 2016তে আসামে বিজেপি ক্ষমতা এসেছে, কি বললো? ভোট দিন বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের তাড়াবো। আসামে কিরকম হিন্দু আছে? 2 রকমের, একটা বাঙালি হিন্দু, একটা অসমীয়া হিন্দু। তখন সব হিন্দুরা মিলে বিজেপিকে ভোট দিল। বাঙালি হিন্দুরা কিন্তু দেখো না আমি বাঙালি, ওরা অসমীয়া, বাঙালি হিন্দুরা একটাই পরিচয় ভাবলো নিজের, আমিও হিন্দু, আবার অসমীয়া হিন্দুরা ভাবলো আমিও হিন্দু, হিন্দু পরিচয় নিয়ে বিজেপিকে ভোট দিল। ভোটের রেজাল্ট বেরোলো, বিজেপির সরকার গঠন হলো, তারপরে আসামে এনআরসি হলো। সেই এনআরসির তালিকায় কি দেখা গেল জানেন? যাদের নাম বাদ গিয়েছে তারা সবাই হিন্দু বাঙালি। এবার যে হিন্দু বাঙালিরা বাঙালি পরিচয়টা বাদ দিয়ে শুধু হিন্দু পরিচয় নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, তারা দেখছে বিজেপিকে আপনাদের হারাতে হবে, আপনারা বিজেপিকে হারাবেন তো, বিজেপি হারাও, বিজেপি হারাও, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী করবেন তো, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিনবার, জিন্দাবাদ মমতা ব্যানার্জি, জিন্দাবাদ তৃণমূল যুব কংগ্রেস, জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, জিন্দাবাদ। ইতিমধ্যেই আপনাদের কাছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, ইতিমধ্যেই আপনাদের কাছে আপনাদের উত্তরীয় 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 দাদা, দাদা, আরে ভোটা হলো সারের জি, শান্ত হলো দার্জিলিং।
বন্ধু যারা বাজনা বাজি নিয়ে এসছেন, যারা কর্মী সমর্থক বাজনা বাজাচ্ছেন, তাদেরকে বন্ধ করতে অনুরোধ করবো। এই জায়গাটা খোলা আছে, জায়গাটা কভার করে দেন, এরপরেই আপনাদের কাছে বক্তব্য রাখবেন। আমাদের চণ্ডীপুর বিধানসভার বর্তমান দিলীপবাবুর অনেক আশা, জানেন তো, আর আশা নিয়ে বাঁচবে, কিছু তো করার নেই, কারণ ওপরে বিধাটা ঠিক করে দিয়েছেন দিদির তৃতীয়বার মুখ্যমন্ত্রী, কারণ কিছু করার নেই। আপনাদের প্রত্যেককে এই মঞ্চে উপস্থিত সকল আমার সিনিয়র নেতা নেত্রী যারা রয়েছেন বয়সে, প্রত্যেককে আমি প্রণাম জানাই, এবং আপনারা যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, এই ওপরে বসে রয়েছেন, ছাদে ভিড় দেখতে পাচ্ছি, সবাইকে আমার তরফ থেকে অনেক প্রণাম এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন এই পূর্ব মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি, লড়াইয়ের মাটি, সংগ্রামের মাটি। কেউ যদি মনে করে সিপিএম এর থেকে ভোট নিয়ে লিফটে করে ওপরে উঠে যাবে, তাদের পতনটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লিফটে করে ঠাক করে ওপরে উঠে যাননি, উনি লড়াই করেছেন, মানুষের ভোট সংগ্রহ করেছেন, 4% থেকে 40% লড়াই করতে 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 উঠেছেন। আরেকটা দল আছে সিপিএম এর লোকাল কমিটিকে ঘুষ দিয়েছে, জোনাল কমিটিকে ঘুষ দিয়েছে, জেলা কমিটিকে ঘুষ দিয়ে সব কমরেডদের ভোট নিয়ে এখন রামরেড হয়ে গেছে। এখন তারা সবাই মিলে দিদিকে নাকি হারানোর ব্যাপারে গল্প ফাঁসছে। আচ্ছা, হারাবেন বুঝলাম, আমায় বলুন তো, তৃণমূল কংগ্রেস তৃতীয়বার সংখ্যাগরিষ্ঠতা পেলে এই বাংলার মুখ্যমন্ত্রী কে হবে? মমতা ব্যানার্জি, এটা আমরা সবাই জানি। আচ্ছা, বিজেপি যদি বাই চান্স সংখ্যাগরিষ্ঠতা পায়, তাদের মুখ্যমন্ত্রী কে? জানি বলছি তো, এটা বলবো দিলীপ বাবু আমাকে সরিয়ে দিয়ে মাইক কেড়ে নিয়ে বলবে, কেন আমি যেই দিলীপ ঘোষ বলবে ওই মুকুল রায় ছুটতে ছুটতে এসে দিলীপ ঘোষকে ফেলে দিয়ে মাইক নিয়ে বলবে, না না না, আমি যে মুকুল রায় বলবে আসানসোল থেকে কাহো না প্যার হ্যায়, গান গাইতে গাইতে বাবুল সুপ্রিয় এসে বলবে, না না তোরা কেউ না, আমি। এবার যে বাবুল সুপ্রিয় বলবেন আমাদের লকেট চ্যাটার্জি দিদি ছেড়ে দেবেন, উনি আবার ছুটতে ছুটতে এসে সবাইকে নামিয়ে দিয়ে বলবেন, না না না, মহিলা মুখ্যমন্ত্রীর উল্টো দিকে মুখ আমি। যেই লকেট দিদি বলবে এবার রাজ্যসভায় আমাদের মহাভারতের দ্রৌপদীর উপাকাঙ্গুলি দেবী ইস্তফা দিয়েছে বলবে, না না না, আমি মুখ্যমন্ত্রী হব। আমি বলি নিজেদের মধ্যে আগে গোটাগুটি সামলে নাও, গোয়াল ঘরের ঝামেলা ঠিক করে নাও, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে তৃতীয়বারের জন্য কনফার্ম, কারণ ক্ষমতা নেই, সে জিনিস রোখে, সে জিনিস আটকায়। কি করে হলো বলুন তো? আমি সব জায়গায় একটাই কথা বলি, আপনারা প্রথম মাটি, যে মাটি তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করেছিলেন বিরাট ভাবে। তৃণমূল কংগ্রেস যখন প্রথম জেলা পরিষদ পায়, তার মধ্যে একটা ছিল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। আচ্ছা, আপনারা মনে করে দেখুন তো, 2011 সালে আপনারা দিদিকে জেতালেন, একটা হাওয়াই চপ্পল পরা কালীর চালের বাড়িতে থাকা সাদা 150 টাকার শাড়ি পরা মেয়েকে আপনারা ওই বস্তিতে বড় হওয়া থেকে তুলে বললেন, নে বাবা, তুমি আমাদের ঘরের মা, তুমি আমাদের মুখ্যমন্ত্রী হও। কিন্তু এটা সিপিএম এর স্যুট বুট পরা বাবুদের পছন্দ ছিল না, তারা সহ্যই করতে পারতো না দিদিকে, কত যে গালাগালি করেছে ঠিক নেই। সিপিএম ভাবলো 11-ই দিদিকে হারাবো, পারলো না, দিদি হারিয়ে দিল। 13-এ ভাবলো পঞ্চায়েতে হারাবো, পারলো না। 14-এ ভাবলো লোকসভায় হারাবো, পারলো না। 15-এ পৌরসভা
লোকসভায় পারল না, ১৬ই বিধানসভায় মনে আছে সিপিএম কংগ্রেসের জোট, আবার ওরা জোট পাচ্ছে। সূর্যকান্ত বাবু বলেছিলেন ২০০ আসন পাবো, আজকে দিলীপ ঘোষ বলছেন ২০০ আসন পাবো, ওই দিন সিপিএম নেতা বলেছিলেন ২০০ আসন পাবো, কিন্তু ফলাফল দেখেছি আমাদের সূর্যকান্ত মিশ্র বাবু নিজের কেন্দ্রতেই হারিয়ে গেছিলেন। দিলীপ বাবু দেখেছেন কদিন আগে উপনির্বাচন হয়েছিল, এক বছর আগে নিজের কেন্দ্র খড়গপুরেই হেরে গেছিলেন। তো যারাই দিদিকে হারাতে চায় আগে নিজের কেন্দ্রটা ভগবান তাদের থেকে। উত্তরপ্রদেশ থেকে বাঙালি তাড়াচ্ছে, বিহার থেকে বাঙালি তাড়াচ্ছে, একটাই জায়গা পশ্চিমবঙ্গ, সেটাও যদি বাঙালি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই গুজরাটি ভাইদের হাতে চলে যায় তাহলে এই বাঙালির বাংলাদেশ ছাড়া জায়গা থাকবে না বন্ধু। এই জায়গাটা নিজেদেরকে সংঘবদ্ধ হতে হবে। এখন বিজেপির লাভটা কি জানেন, আপনাদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে, এখানে অনেক চাষি ভাইরাও আছে আর অনেক মা কাকিমারাও আছে। আচ্ছা আলু কত টাকায় কিনছেন মায়েরা? ৪৫ টাকা আলু। পেঁয়াজ কত মায়েরা? ৮০ টাকা পেঁয়াজ। আদা কত? ১০০ টাকা। ৪৫ টাকার আলু, ১০০ টাকার আদা। মোদিজি কেয়া হুয়া তেরা আদা। চন্দ্রনা তো সবার, আর নোটবন্দি হলো না, মোদিজি কি বললো, যত কালো টাকা আছে না সবার কাছে সব কালো টাকা ধা হয়ে যাবে, হয়েছে? কিন্তু আপনার পকেটটা দেখুন, ২০১৬ সালে আপনি যা রোজগার করতেন আপনার কি ইনকাম বেড়েছে? বাড়েনি। কিন্তু মোদিজি জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। আচ্ছা সেট টপ বক্স আছে না সবার বাড়িতে, টেবিল দেখা সেট টপ বক্সের বিলটাও বেড়ে গেছে কয়েক বছরে, বাড়েনি? আগে যত টাকায় যা চ্যানেল পেতেন আজকে কম চ্যানেল পাচ্ছেন, আরো বেশি দাম দিতে হচ্ছে, হচ্ছে কি না? কিন্তু ভাবুন তো, ওই শ্রীময়ীকেই দেখছেন বেশি পয়সা দিচ্ছেন, মায়েরা ওই মোহরকেই দেখছেন বেশি পয়সা দিচ্ছেন। হতে পারে মোহরের একটা গড় বেড়ে গেছে, তার জন্য কি আপনাকে বেশি পয়সা দিতে হবে? তা তো নয়, কিন্তু মোদিজি নিচ্ছে আপনার থেকে, তাহলে কি বুঝুন? মোবাইলের রিচার্জ, রিচার্জের বিলটাও বেড়ে গেছে। আমাদের যে ভাইরা এখানে বন্ধুরা আছো তারা জানো মোবাইলের রিচার্জের বিলটাও মোদিজির দয়ায় বেড়ে গেছে, তাহলে সব খরচা দিনের পর দিন বাড়ছে। আমি একটা গল্প বলে যা শেষ করি, এটা কি জানেন তো, বিজেপি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তফাৎ। একটা ছেলে ছিল, ছেলেটার পাড়ার একটা সুন্দরী মেয়েকে পছন্দ, ছেলেটা মেয়েটাকে বলেছে আমি না তোমার বিয়ে করতে চাই। হ্যাঁ, মেয়েটা বলছে বিয়ে করবে একটা শর্তে। বলছে কি শর্ত? বলছে তোমাকে তোমার ওই বুড়ি মাকে মেরে ফেলতে হবে, তাহলে আমি তোমার বিয়ে করতে পারি, তোমার মাকে আমার পছন্দ না। ছেলেটা ভাবছে আমার মায়ের বয়স ৬৫ বছর ৭০ বছর, এই মেয়েটা এত সুন্দরী মেয়ে, এই মেয়েটাকে যদি হাতছাড়া করি তাহলে পাড়ার ছেলেরা তো অন্য কেউ বিয়ে করে নিলে আমার তো আফসোস। আর মা কত বছর বাঁচবে? আর ৫ বছর ৭ বছর? ছেলেটা সিদ্ধান্ত নিল না, আমি মেয়েকেই, এই মেয়েটাকেই বিয়ে করবো মা। আর ওই চিটিংবাজ মেয়ে হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আপনাকে প্রতিশ্রুতি দেবে কিন্তু বিয়ে যদি একবার করেন হার মাস জ্বালিয়ে খাবে, কিন্তু তার জন্য ওই জন্মদাত্রী মাকে কি কেউ কম্প্রোমাইজ করতে পারে? চিরঞ্জিতের একটা ডায়লগ ছিল, বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, মা হারালে মা পাওয়া যায় না। আর আমরা বলি এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যাবে মুখ্যমন্ত্রী আসবে, কিন্তু দিদি বাংলা একটাই হবে, ১০০ বছরেও আর আসবে না। তাই দিদিকে তৃতীয়বার নবান্নে মাটিতে বসানোর এ শপথ দুয়ার তুলে বলুন করবেন তো? দিদিকে তৃতীয়বার নবান্নে বসাবেন তো? আমি এক একটা জায়গার নাম বলবো আপনারা দুহাত তুলে যতজন আছেন, এবার দেখি আপনার তৃণমূল কংগ্রেস কর্মীদের ক্ষমতা, দিলীপ বসে দেখিয়ে দিন তো। আমি বলি দিলীপ বাবু, কৈলাস বাবুকে নিয়ে আসুন, মোদিজিকে নিয়ে আসুন, অমিত শাহকে নিয়ে আসুন, খেলা হবে, খেলা হবে। আর কি কি জিতবে? কারোর ঘরে মাথা নেই, দিদিকে হারাবে, নিয়ে আসুন। শুনুন জায়গার নাম বলছি, আর আপনার মমতা ব্যানার্জির নাম বলবেন। এই মেদিনীপুরে, মেদিনীপুরে, কন্যাগড়ে, দুয়াতুলে, এই গায়ত্রী কোথায় তৃণমূল কংগ্রেস কর্মীদের গলা আওয়াজ? আরে হাওড়াতে, আরে হুগলিতে, আরে গয়েশপুরে, আরে রামনগরে, আরে খাপিতে, আরে তমলুকেতে, আরে রামনগরে, আরে চণ্ডীপুরে, আরে গোয়ালপুকুর, আরে আমি তুমি, আরে দাঁড়িয়ে, আরে আমি তুমি, আরে আমরা সবাই, আরে আমরা সবাই, আরে জিতবে আবার ঘরে আবার কোথায় দুহাত তুলে গলা বাজিয়ে পতাকা নাড়িয়ে, আরে আমি তুমি জিতবে আবার, জিতবে আবার ক্ষমতা, আরে ওই কাকিমা, আরে ওই দাদাটা, আরে আমি তুমি ক্ষমতা।
করে আসো ভাই, জিতবে আবার। ওইখানে অনেকে হাত পা খাচ্ছে দেখেছেন তো? ভাবুন, দেশের প্রথম সরকার বিজেপির সরকার, যাদের নেতা মন্ত্রীদের মানুষকে খাওয়ানোর ক্ষমতা নেই, পেঁয়াজের দাম আলুর দামে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আর সেই সরকার যারা মানুষকে খাওয়াতে পারে না তারা মানুষের বাড়ি গিয়ে গোগ্রাসে গিলে আবার গুজরাটে ফেরত যায়। ভাবতে পারছেন? এরকম নির্লজ্জ সরকার দেখেছেন দুইখানার? দেখেছেন এই যে কৃষি বিলটা পাশ হলো, মমতা ব্যানার্জি বারবার বলেছেন এটা পাশ করবেন না, এসেনশিয়াল কমোডিটিস বিল পাশ হলো, কি করেছে জানেন? আলু, চাল, পেঁয়াজ, তৈলবীজ এগুলোকে নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকা থেকে মোদিজি বাদ দিয়ে দিয়েছেন। মানে মোদিজি মনে করেন চাল, আলু, ডাল, তেল। আচ্ছা, তেলের দামও বেড়ে গেছে না? তেলের দাম কেন বলুন তো? মোদিজি তেলটাকেও প্রয়োজনীয় জিনিসের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন। আপনাদের মনে প্রশ্ন জাগে না কেন বিজেপি দলটা চাল, ডাল, আলু, তেলকে নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকা থেকে বাদ দিল? কারণ যারা রোজ গোমূত্র, গোবর আর ঘাস খায় তারা চাল আলুর মূল্য কি করে বুঝবে বলতে পারে? তারা চাল আলুর মূল্য তো বুঝবে না, তাই তারা বাদ দিয়ে দিয়েছে। এখানেও কে প্রতিবাদ করলেন? মমতা ব্যানার্জি। আচ্ছা, আজকে যদি দিলীপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী হতো, আপনাদের আলুর দাম, পেঁয়াজের দাম, চালের দাম, তেলের দাম নিয়ে কেউ প্রতিবাদ করা থাকতো? থাকতো না। কেন? কারণ মোদিজি দিলীপবাবু দেয় মানে চুপ, দাম বাড়াবো চুপচাপ খাবি, একটাও কথা বলবি না। আর দিলীপবাবু বসে থাকতো কেন? উনিও বিজেপির মুখ্যমন্ত্রী, উনিও বিজেপির প্রধানমন্ত্রী। কিন্তু আমাদের মমতা ব্যানার্জির একটা গুণ আছে জানেন তো, ওই গুণটা মনে হয় নেতাজি ওপর থেকে দিদিকে আশীর্বাদ করে দিয়েছেন, কখনো মেরুদণ্ড পেঁচিও না, মানুষের জন্য শেষ মুহূর্ত দিয়ে লড়াই করে যাও, জীবন গেলে যাবে, যা গেলে যা যাবে, কিন্তু মানুষের জন্য শেষ মুহূর্ত দিয়ে লড়াই করে যাও, এটা আমাদের দিদি শিখিয়েছেন। এই আজকে জিনিসপত্রের দাম বাড়ছে, আপনি প্রশ্ন করতে পারবেন না, কেন জানেন? কারণ দিলীপ বাবু এসে এই মাটি থেকে দাঁড়িয়ে আপনাকে হিন্দু মুসলমান গেলাবে। আর এতে কি হবে জানেন সুবিধা? একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের, এখনই সবাই ওপরে আছেন, নিচে আছেন তো, এই মাঝখান দিয়ে ভাবুন আমি একটা দড়ি ফেলে দিলাম, দড়ি ফেললাম, আমার পা দিকে শেষ মাথা অব্দি যত লোক দেখতে পাচ্ছি, আপনারা সবাই হচ্ছেন এ টিম, আপনাদের নাম এ টিম, আর এই দিকে যারা আছেন আপনারা সবাই হচ্ছেন বি টিম, ঠিক আছে? এবার আমি পাঁচিল তুলে কি করলাম, আপনাদের সবার কাছে গেলাম, গিয়ে বি টিমের নাম উল্টা পাল্টা কথা বললাম, বললাম এরা আপনাদের গালাগালি করছে জানেন, এরা বাজে কথা বলছে আপনাদের, আর আপনারা খেটে গেলেন বি টিমের নামে। এবার আমি বেরোলাম, এবার বেরিয়ে আমি বি টিমের কাছে গেলাম, আপনাদের সবাইকে বোঝালাম এ টিমের লোক আপনাদের নামে বাজে গালাগালি করছে জানেন, উল্টা পাল্টা কথা বলছে, এবার আপনারা খেপে গেলেন এ টিমের নামে। এবার আমি পাঁচিলটা সরিয়ে নিলাম, যেই পাঁচিলটা সরাবো এ টিম আর বি টিমের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল, কারণ আপনারা তো আমার কথা বিশ্বাস করেছেন। এবার আপনারা যখন ঝগড়া শুরু করে দিলেন তখন আমি কি করবো জানেন? আস্তে করে স্টেজে উঠবো, স্টেজে উঠে যত চেয়ার আছে সুন্দর সুন্দর, এগুলো এক একটা চেয়ারের দাম 2000 টাকা তো হবে, সবকটা চেয়ার আমার গাড়িতে তুলবো, লাইট গুলো খুলে আমার গাড়িতে তুলবো, পতাকার ডান্ডা গুলো আমার গাড়িতে তুলবো। এবার আপনারা যখন ঝগড়া থামিয়ে স্টেজের দিকে তাকাবেন, মাথায় হাত দিয়ে বলবেন দেবাংশ তো সব ছেড়ে দিয়ে চলে গেছে ভাই, কোথায় গেল? মোদি যে এই ফর্মুলায় দেশটা চালাচ্ছেন, বুঝতে পেরেছেন? আপনারা ঝগড়া করছেন, উনি দেশটা বেঁচে দিচ্ছেন, একের পর এক কোম্পানি বেঁচে দিচ্ছেন, আর আপনার পকেটের মানি ব্যাগের ভেতরে যে একটা 100 টাকা বা 200 টাকার নোট আছে সেটাকেও মোদিজি হাওয়া করে দিচ্ছেন রোজ সকালবেলা বাজারের ব্যাগে নিয়ে। এটা বিজেপি নেতারাও ফেস করছেন, কেন জানেন তো? একটা বিজেপির নেতা সকালবেলা কাকিমাকে, মানে তার স্ত্রীকে বলছে, শোনো না আজকে তো গাটা ম্যাগনেট করছে ঘুম থেকে উঠে, সেই কান দিয়ে মাছটাকে ওপরে তোলে, মাছটা যন্ত্রণায় ছটফট করতে করতে এটাই দেখে যে আমায় খাওয়ার দিচ্ছে ভেবে আমি আশীর্বাদ করছিলাম, আসলে সে আমায় ভেজে খাওয়ার ছক করছিল। বিজেপির এনআরসি আর নাগরিকত্ব বিলের গল্পটা এরকম, আপনাকে যে চারাটা আঙ্কার মধ্যে আপনি আঙ্কাটা দেখতে পাবেন না, আপনি চারা দেখতে পাবেন কি? বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান। আজকে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক যুদ্ধটাকে সামনে নিয়ে বললেন, আপনি আমাকে দয়া করুন, আপনি আমাকে ট্রেনের ব্যবস্থা করে দিন। বললেন, টাকা জমা না দিলে কেমন করে ট্রেনের ব্যবস্থা করবেন? এক মাস পিছিয়ে গেল, 15 দিন পিছিয়ে গেল, 20 দিন পিছিয়ে গেল, এক মাসের পর 235 কোটি টাকা জমা দিয়ে 235টা ট্রেন নিয়ে 6 লক্ষ মানুষকে কখনো বাসে, কখনো তারা বিভিন্ন পরিবহন ব্যবস্থার মাধ্যমে, কখনো ট্রেনের মাধ্যমে 6 লক্ষ মানুষকে যখন ফেরত রাজ্য পাও। সকালবেলা উঠে পূজার মতন হেঁটে পাশে তার স্ত্রীকে নিয়ে, স্ত্রী ছাড়া দেন না, সহধর্মিনী তাকে কেন ছাড়বেন, তাকে নিয়ে যাচ্ছেন বেড়াতে, যাচ্ছেন মর্নিং ওয়াকে, যাচ্ছেন পুলিশ স্যালুট করছে, বন্দুকধারী পুলিশ যাচ্ছে, কখনো দড়ের মাঠে, কখনো আবার
ভিক্টোরিয়া মেমোরিয়ালে তো সব হয়েছে, রাজস্থানে ফিরে যাবেন তো উকিল লোক লয়ার লোক আইন ব্যবসা। তাই তিনি আজকের নাকি বলেছেন মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছে, কত বড় স্পর্ধা একটা গণতান্ত্রিক সরকার, 2016 সালে 211টা আসন আমরা পেয়েছি, আর কিছু দলের কাছ থেকে মমতার হাত ধরে উন্নয়ন করবে বলে তারা আজকে ফিরত এসেছিলেন, আমাদের এখানে ধরে এসেছিলেন। তারা ভেবেছেন কেউ সিপিএম থেকে এসেছে, কেউ কংগ্রেস থেকে এসেছে, এই সংখ্যাটা দাঁড়িয়েছিল 225। আবার কেউ কেউ আমাদের দল ছেড়ে চলে গিয়েছেন, 2 জন 4 জন 5 জন তারা চলে গিয়েছেন, চলে গেছেন 211 তো ঠিক আছে। সেই রাজ্যপাল নাকি আজকে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে, আপনাকে আস্থা ভোট নিতে হবে, এর মতন একটা বদ্ধ পাগল রাজ্যপাল আমরা ভারতবর্ষের আর কখনো দেখিনি, 294 পথে 211টা আসন যার পক্ষে আছে বলে আস্থা ভোট নিতে হবে। তাই টাকার বস্তা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন বাঁকুড়ায় টাকার বস্তা নিয়ে এসেছেন, তার টাকা কোথায়, টাকা দেবেন কোথা থেকে, টাকা আমাদের ভারতবর্ষের মানুষের উপরে কর চাপিয়ে টাকা মানুষ কর দেয়, আর আপনি নীরব মোদি, আরে মোদির নামটাই এত খারাপ। আজকের এই সবার প্রধান বক্তা তাদেরকে আমি নত থেকে প্রণাম জানাই। কি দিলীপ বাবু ব্যস্ত কথা বলেছিলেন, আই বিজেপি দেখে যা তৃণমূলের ক্ষমতা, আই দিলীপ বাবু দেখে যা তৃণমূলের ক্ষমতা। দিলীপ বাবু এখানে এসেছিলেন আমরা শুনেছিলাম, পরে আমাদের বললেন যেখানে আমাদের একটা প্রতিবাদ সভা করার দরকার আছে, আমরা কোনো পাল্টা সভা ছিলাম। তৃণমূল কংগ্রেসের এখনো সেই দুর্দিন আসেনি যে বিজেপির মিটিং এর পাল্টা সভা করতে হবে। 1000-1500 মানুষ নিয়ে কোথাও গেলে মিটিং করছেন, সারা জায়গা থেকে লোক নিয়ে আসছেন, এখানে এসে জমায়েত করছেন, কিন্তু আমরা এখানে এসে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছি। কেন প্রতিবাদ? আজকে এই বাংলা যারা সারা ভারতবর্ষকে দিক দেখাচ্ছে, এই বাংলা যারা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে, এই বাংলা সেই বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা কাজী নজরুলের বাংলা, এই বাংলা রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, এই বাংলা চৈতন্যদেবের বাংলা, সেই বাংলাকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন এই প্রজন্মের মানুষের কাছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো আমরা বলি বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে যারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে, সাম্প্রদায়িক সুস্কানি দিয়ে, সাম্প্রদায়িক সুস্কানি দিয়ে বাংলা ভাগের কথা বলছেন, বাংলায় চক্রান্তের কথা বলছেন। আজকে বিজেপি জেনারেল কাউটি ভগবানপুরের মাটি, তৃণমূলের শক্ত ঘাটি ভগবানপুরের মাটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাটি, এখানে কোন সাম্প্রদায়িক দল বিজেপির কোন জায়গা নাই, এটা জেনে রাখা দরকার। দিলীপ বাবুদের মমতা বন্দ্যোপাধ্যায় কোন নাম নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করা এমন সহজ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করতে গেলে তার 40 বছর রাজনৈতিক জীবন একের পর এক লড়াই, মার খেতে 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 যখন সিপিএম এর সঙ্গে লড়াই চলছে একের পর এক লড়াই, তখনও তিনি কেশপুরে ছুটে গেছেন, তখনও কেশিয়ারিতে ছুটে গেছেন, তখনও গরমেতায় ছুটে গেছেন, তখনও বা চমকাই তলায় গেছেন, তখনও বা সিঙ্গুরের আন্দোলন, তখনও বা 21শে জুলাই তারা যন্ত্রণা যুবককে রাস্তায় লুটিয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিন চক্রান্ত করেছিল চটি বসের পুলিশ গুলি দিয়ে হত্যা করার জন্য। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় 26 দিন অনশন করেছিলেন। সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী সবাই কার্যত দেখুন, তিনি তো জেলা সভাপতি, একই দিনে অনেক মিটিং হচ্ছে, ভোটে গিয়ে আসছে, তো একজন মানুষের তো শরীর, তার পক্ষে সমস্ত সভা অ্যাটেন্ড করা সম্ভব না। তো আপনারা মিডিয়া টিআরপির জন্য আপনারা যেমন খুশি খবর করতে পারেন সেটা আলাদা ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন বাংলার 23টা জেলায় একদিন উপস্থিত থাকতে পারবেন না, না সেটাই স্বাভাবিক। তো সেটা হতেই পারে, আমরাও বহু এনজিওর সাথে জড়িত থাকি, আমরা নিজেরাও এনজিওর প্রোগ্রাম অ্যাটেন্ড করি, তো এনজিওর প্রোগ্রামে তো দলীয় পতাকা অ্যালাউ করা যায় না স্বাভাবিকভাবে। তিনি হতে পারে দলের কাজ আরো মন দিয়ে করবেন বলে ছেড়েছেন, মহিষাদলে অরাজনৈতিক সভা করছেন, মহিষাদলে অরাজনৈতিক সভা করছেন, কি বলেন? কেউ সভা করতেই পারে সেই বিষয়ে আমি বলতে পারবো না, আমি ওই পেছনে ওই মহিলার ছবি দেখছেন, ওই মহিলার ছবি পেছনে ব্যাকগ্রাউন্ডে আছে বলে আমি এখানে মিটিং করতে এসেছি, সাধারণ মানুষের সাথে সভা করলাম, বক্তব্য তাদের সাথে, তাদের আপনারা দেখলেন এখানে জন উচ্ছ্বাস কেমন মানুষের আপনারা বুঝতে পেরেছেন, ফলে কে কোথায় কি অরাজনৈতিক সভা করছে আমি সেই ব্যাপারে কিছু বলতে পারবো না। আমরা তৃণমূল কংগ্রেসের সভা করছি, যার সিম্বলটা হচ্ছে খাসের
গাছের উপর জোড়া ফুল, এইটুকুনি আপনারা শুধু দখল নেওয়ার খবরটা করেছেন, পুনরুদ্ধারের খবরটা করেননি। আর দখল নেওয়া আর একটা ঝান্ডা খুলে রাত্রিবেলা চোরের মতো একটা ঝান্ডা পুঁতে দিলাম, দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। চোরের মতো ঝান্ডা পোতা নয়, দখল করার হলে বুক বাজিয়ে দিলীপ বাবু এসে পার্টি অফিসটা দখল করে ভেতরে মোদিজির ছবি টাঙিয়ে দেখা কত বড় বাপের ব্যাটা বুঝবো। আমরা কারোর পাল্টা সভা করি না, আমাদের নিয়মিত প্রোগ্রাম চলছে, কিন্তু আমরা দেখলাম কোইন্সিডেন্টলি দিলীপবাবু এর আগে একটা সভা করে গিয়েছেন আর কি। দেখুন, বাংলার সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেসের যা সংগঠন বিজেপির তো তাই নয়, তো আমাদের রোজ 500-700-1000টা করে সভা ডেলি বাংলার বিভিন্ন প্রান্তে হচ্ছে। তো কোনো জায়গায় যদি বিজেপির কেউ তার দুদিন আগে সভা করে যান, তারা তৃণমূলের সভা আছে জানতে পেরেই হয়তো দুদিন আগে এসে মিটিং করে গিয়েছিলেন, হয়তো এটাও হতে পারে। শুভেন্দু অধিকারী কি দল ছাড়লে তৃণমূল কংগ্রেসে কোনো প্রভাব পড়বে? না, তার দল ছাড়ার তো কোনো প্রশ্নই ওঠে না। শুনুন, 2012 সালে পৃথিবী ধ্বংস হওয়ার কথা ছিল, ওই শুনে কিছু কিছু মানুষ না বাড়ির যত সম্পত্তি ছিল ওই খরচা করে লোকজনকে খাইয়ে দিয়ে যাবে যদি পৃথিবী ধ্বংস হয় পূর্ণ পাবো পড়ে গিয়ে। পৃথিবী কিন্তু ধ্বংস হয়নি, কিন্তু সে বিক্রি হয়ে গেছিল। তো এইসব আলোচনা করে কোনো রকমের লাভ নেই। তিনি কি বিজেপিকে তাহলে যোগ দিচ্ছেন? আমি মনে হয় যে যাকে নিয়ে আপনারা আলোচনা করছেন তিনি এটা সবচেয়ে বেস্ট করতে পারবেন। মাঠে একটি প্রতিবাদ সভা ছিল কয়েকদিন আগে, ভারতীয় জনতা পার্টির সভাপতি রাজ্যে দিলীপ ঘোষ এখানে এসে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুৎসা বলেছেন, কিছু অপপ্রচার করেছেন, সেই জন্যে আজকের একটি প্রতিবাদ সভা। সেই সভায় প্রায় 15,000 মানুষ উপস্থিত ছিলেন, সেখানে মুখ্য বক্তা ছিলেন দীপাংশ খরচা। কিছু ব্যাপার নেই, এখানে দলের প্রোগ্রাম, আমরা জেলা সভাপতি হিসেবে অনেক আমন্ত্রণ জানানো হয়েছে। নিশ্চয়ই শারীরিক অসুস্থতার কারণে তিনি দলকে জানিয়েছেন, এবং এখানে যারা আয়োজক আছেন আমাদের ভগবানপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি দলের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সভাপতির সঙ্গে যোগাযোগ করেছেন। শরীর অসুস্থতার কারণে তিনি আসতে পারেন, তিনি আমাদের সঙ্গে আছেন, বার্তা দিয়েছেন। বিজেপি রাজনৈতিকভাবে সেখানে দিশেহারা হয়েছে সারা বাংলায়। এখন জানেন যেখানেই মিটিং করতে হচ্ছে সারা বাংলার বিভিন্ন, একটা জেলায় মিটিং করতে হচ্ছে, একটা বিধানসভায় ব্লকে মিটিং করতে গেলে পাশাপাশি 3-4টে বিধানসভা থেকে ব্লক থেকে লোক নিয়ে এসে মিটিং করতে হচ্ছে। তাই এখানে এসে মানুষের মধ্যে একটা উস্কানি দিচ্ছেন, মানুষের মধ্যে সাম্প্রদায়িক একটা যে তারা উস্কানি দিচ্ছেন, ফুসফুরি দিচ্ছেন, সেসব কথা বলছেন, সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের একটাই লক্ষ্য, বাংলায় মুখ্যমন্ত্রীকে তৃতীয়বারের জন্য সসম্মানে নবান্নে ফিরিয়ে নিতে হবে। তার জন্য তৃণমূল কংগ্রেস প্রতিদিন রাস্তায় আছে, তার ছাত্র যুব মহিলা সংগঠন, তারা প্রতিদিন সংগঠিতভাবে লড়াই করছে, এবং আগামী দিনে এই লড়াই আরও তীব্রতর হবে, বিভিন্নভাবে আরও আমাদের লড়াই চলবে। দাদা, শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা কি সেই মতন থাকবে নাকি তলা নিতে যাবে? শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা আপনারা দেখেছেন, দলের সৈনিক হিসাবে তিনি নিশ্চয়ই জনপ্রিয়, দল এখনও তিনি দলের আমাদের সক্রিয় নেতা এবং আমাদের গুরুত্বপূর্ণ নেতা। তিনি হয়তো মন্ত্রিত্ব ছেড়েছেন, কিন্তু এখনও তিনি আমাদের দলের একজন বিশিষ্ট নেতা, এবং দলের কোর কমিটি, যে 7 জনের কোর কমিটি, স্টিয়ারিং কমিটি, সেই স্টিয়ারিং কমিটির তিনি এখনও মেম্বার। আমরা তাই মনে করি দলের শুভেন্দু অধিকারী এখনও জনপ্রিয়। সক্রিয় থেকে কেন এতটা নিচ্ছেন আপনারা? সেটা দেখুন, আমরা দল করি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছি, এবং সেটা উনি বলতে পারবেন ওনার কোথায় সমস্যা আছে। কারণ দল শুভেন্দু অধিকারীকে যথেষ্ট দায়িত্ব দিয়েছেন, এবং তা ওনার যা পরামর্শ দলের ক্ষেত্রে তিনি সেইভাবেই কাজ করছেন, সেটা ওনার কোথায় কী প্রবলেম আছে দেখুন। এটা অনেক বড় ব্যাপার, কেন শুভেন্দুবাবু অনেক বড় মাপের নেতা এবং রাজ্য স্তরের নেতা, তিনি সেই ব্যাপারে দল নিশ্চিত সিদ্ধান্ত। না, কোথায় দখল, দখলের কিছু নেই, কালকের অন্ধকারে কোথাও একটা বড় পতাকা লাগিয়ে দিই, আমি দিলীপবাবুর বাড়িতে গিয়ে কালকে রাত্রেবেলা পতাকা লাগিয়ে দিই, দিলীপবাবুর বাড়ি দখল হয়ে গেলে ওরম কোনো কথা নয়। কিন্তু কথাটা হচ্ছে যে দখলের রাজনীতি তৃণমূল কংগ্রেস করেনি, কেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার আগে বলেছিলেন বদলা নয় বদল চাই, আমরা বদলা নিয়ে নিই। কেন এই যে এলাকা, ভগবানপুর এলাকা, খিচুড়ি এলাকা, পটাশপুরের এলাকা, নন্দীগ্রামের এলাকা, বিস্তীর্ণ পূর্ব মেদিনীপুর জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় যে সন্ত্রাস সিপিএম করেছিল, সেই সন্ত্রাসের 5% দেখাতে পারবেন না তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে হয়েছে। মানুষের ধান কেটে নেওয়া থেকে শুরু করে বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দেওয়া, যখন 1999 সালে নীতিশ সেনগুপ্ত প্রথম আমাদের এই কাঁথি লোকসভা কেন্দ্রে জিতেছিল, আমরা সেই ভয়াবহ দৃশ্য দেখেছিলাম, সেই দৃশ্য পুনরাবৃত্ত হয়নি 2011 থেকে 2020 সালের মধ্যে। তাই এখানে বদলার রাজনীতি এবং যে দখলের রাজনীতি, সেটা দিল্লির বাবুরা কলকাতায় এসে বাংলায় এসে বলছে, আমরা বলছি শান্তিপ্রিয় বাংলা, শান্তির বাংলা, গণতান্ত্রিক বাংলা, গণতান্ত্রিক পদ্ধতিতেই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার জয়ী করতে হবে, এটাই আমাদের। মন্ত্রী শুভেন্দু অধিকারী তার মন্ত্রিত্ব ত্যাগ করার পর পূর্ব মেদিনীপুরে কোনো প্রভাব পড়ে?
রাজনৈতিকভাবে কোনো প্রভাব পড়বে বলে আপনার তো মনে, আপনার প্রথম আপনাকে আমি জিজ্ঞেস করছি যে আজকের এই জনসভা বা এবং আজকে আপনারা জানেন যে এই গোয়ালাপুকুরকে ছেড়েও আরও দুটো বড় বড় সভা হচ্ছে যেখানে হলদিয়াতে হয়েছে। আজকের মুখ্যত বর্তমান যে কৃষি আইনটি প্রণয়ন করেছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে আজকে সভা, একইভাবে রাজ্যকে যে বঞ্চনা করা হচ্ছে রাজ্যের উন্নয়নের যথেষ্ট ঘাটতি যে বঞ্চনার কারণে তার এই জন্যই মুখ্যত সভা। কয়েকদিন আগে গোয়ালপুকুরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটা সভা করেন কৃষি বিলের সমর্থন, না তার জন্য পাল্টা সভা হবে, গণতন্ত্র সে কথাই বলেছে যে সব রাজনৈতিক দল সব জায়গাতেই সভা করতে পারে। দিলীপ ঘোষের সভা দেখে আমাদের সভা নয়, আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী নিজেই হচ্ছে কৃষিবিদের বিরুদ্ধে বিরোধীচারণ করেছে, তার বিরোধিতা আমাদের সভা চলছে সারা বাংলায়, আমাদের এখানেও সেই মতো সভা করেছে। না এটা বোধহয় আপনাদের অঙ্কের হিসাব কী আছে আমি জানিনি, শুভেন্দুবাবু মন্ত্রিত্ব ছাড়া আগে থেকেই আমাদের সভা চলছে, সর্বত্রই সভা চলছে। আর এটাও বাস্তব যে নির্বাচন সামনে এগিয়ে এসছে, করোনার বিষয়ে আমরা সবাই ব্যারিকেডেড ছিলাম, তার ফলে আমাদের সভাগুলো আমরা গতি বাড়াচ্ছি আস্তে আস্তে। আজকে সভার প্রধান বক্তা ছিলেন শিশির অধিকারী জেলা তৃণমূল সভাপতি, তিনি কার্যত এই সভায় না ব্যাপ্ত নন, শিশির অধিকারী তিনি জেলার সভাপতি, জেলায় অন্যান্য অনেক কর্মসূচি আছে, আর তিনি নিজের থেকেও বলেছিলেন যে মার্চ মাস থেকে পর্যন্ত তিনি জনসভাগুলো খুব একটা অ্যাটেন্ড করছেন না, তিনি আমাদের জেলা সভাপতি, তিনি অনুমতি দিয়েছেন এবং তিনি এটাও বলেছিলেন যদি আমার শরীর পারমিট করে তাহলে আমি যাব। তারপর তিনি